বউ না ভালা, বউ আমি আমার বন্ধুর কাছে অনেক ফাপড় দিছি, আমার বউ আমার জুতোটা পর্যন্ত খুলা দেয়। খাবার তো পরের কথা, ঝাড়াবাড়ি খাবা, তাড়াতাড়ি বের হও। তো কেমন আছো তোমরা? তো সবাই খাবারে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বরে দিতে যাচ্ছি এন্ড রিঅ্যাকশন করতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। কি সুন্দর একটা আয়না লাগাইছে এই জায়গায়, বাইরে মু ঢুকমু নিজের চেহারা দেখমু কেমন লাগে। কি লাভ বারবার আয়না দেখা, কেননা বান্দরের পুট কি আর কতবার দেখবা, তোমার চেহারা বান্দরের পুট কি থেকে কম দেখা যায় না। আচ্ছা কলিং বেলটা দিছি না দেখবি দৌড়ে আইব দরজা খুলতে। না ভাই সে তো আপনার কথা রাখলো না, দৌড়ায় আসার বদল সে হেঁটে হেঁটে আসলো, খুব রিল্যাক্স আস্তে আস্তে হেঁটে আসছে। এমন ভাবে হেঁটে আসছে এতক্ষণ আমি দৌড়ায় 10-12 বার যাইতে পারতাম আপনার এরিয়াতে গিয়ে আপনার থাপড়ায় থুয়ে দিতে পারতাম। এটা আগে তুমি বলবা না, সকালবেলা না বলে বের হয়েছো কেন? বাহ কে বাত হে ভাই, কে বাত! এরকম ভাবে আমার মা আমাকে প্রত্যেকদিন শাসন করে, কেননা সকাল সকাল আমি বের হইলে আরেকবার কখন যে আসি তার কোনো সিউরিটি নেই, যার কারণে আমার আম্মা আমার প্রত্যেকদিন সকালবেলায় বলে সকালবেলা না বলে বের হয়েছো কেন? এই ছেলে কে, কাকে নিয়ে আসছো বাসায়? তোমার এত কিছু বলা লাগবে? তুমি যাও শরবত বানাও তাড়াতাড়ি, আমার বন্ধু আসছে। দেখো লাইলি মজলুর প্রেমের কাহিনীর মধ্যে এখানে আরেকটা জিনিস অ্যাড হয়ে গেছে, লাইলি মামুন। তো এখানে আমি এটাই বলতে চাই যে এখানে আমি কোনোভাবে তাদের প্রেম কাহিনী মেনে নিতে পারবো না, তাই আমি মা ছেলের ক্যারেক্টার দিলাম এখানে। তো ছেলে খুব সাহসিকতার মাধ্যমে বললো তার মাকে আমার বন্ধু আসছে, যাও তাড়াতাড়ি শরবত বানায় নিয়ে আসো। আচ্ছা যাই হোক, রোজা রমজানের মাসে এই ভিডিও বানাইতেছি, কেমন লাগতেছে শরবতের কথা শুনে? কষ্ট লাগতেছে কেন? কেন আবার কি ভাই, রোজা রাখছি তাই। দেখছোস এই হইলো আমার বাড়ি, এই লিভিং রুমও কিন্তু এসি লাগানো, ওই দেখ এসি লাগা, তুই বই জায়গায়। ইস রে কি সোফা, হালার বাপের জন্ম এমন সোফায় বহি নাই। ভাবছিলাম এখানে আমি কমু যে বাপের জীবনে মনে হয় কোনো সময় এই সোফায় বহে নাই, এই পোলারে দেখে এমন লাগতেছে, বাট দুর্ভাগ্যবশত পোলাই নিজেই কই লেছে। কি ওর এত বড় সাহস? হ্যাঁ আমার মুখে মুখে কথা বলে, আজকে ওরে পিটায় ওর হাড্ডি গুড্ডি গুড়া করে ফেলবো। হ্যাঁ এরকম ঠিক আমার সাথেও হয়ে থাকে, কেননা আমার আম্মুর সামনে যখন আমি বেশি নেতাগিরি কিংবা বেশি উচ্চ লেভেলের কথা বলে ফেলি, তারপর আমার আম্মু যা করে আমার সাথে আর কি তাই বলতেছি। তবে হ্যাঁ এখানের ক্ষেত্রে একটু আলাদা, তারা ঝাড়ু দিয়ে বাইরে চিন্তা ভাবনা করছে আর আমার যাই সামনে পাই তা দিয়ে বাইরে। এভাবে প্রকাশে কেউ কেউ এসব কথা বলে, সত্য কথা কইতে লজ্জা কি? আজকে তোর রক্ষা নাই, দেখি তোরে কে বাঁচায়। দুঃখে দেখে বাকনা গজায় গেছে, মুখের উপর ঝাড়ি মারো। হুম বউ না ভালা, বউ আমি আমার বন্ধুর কাছে অনেক ফাপড় দিছি, যে আমার বউ আমার কথাই চলে, আমার ঘরে আমি বাঘ, এলিগা মনে করে একটু ফাপড় দিয়া লাইছি, তোমার পাওয়াটা দিলাম মাফ চাই, আমার বন্ধুর সামনে আমার ইজ্জতটা বাঁচাও। হ্যাঁ যাই হোক, অনেক বড় ফাপড় দিয়ে দিস, আমি বুঝছি তার কষ্টটা, তার মা আই মিন তার বউ সে তো মনে করে এভাবে ছেড়ে দেওয়ার পাত্রই না, তো দেখি তার মাথার প্ল্যান কি। এটাই সুযোগ, আজকে ওর বন্ধুর সামনে এমন অপমান করব যাতে আর কোনোদিন বাসায় কাউকে না নিয়ে আসে। এই ভাই সিরিয়াসলি এসব কোনো প্ল্যানের কাতারে পর? আচ্ছা যাই হোক, আন্টির চেহারা দেখলে কেমন যেন একটা অন্যরকম অন্যরকম ফিল হয়, যেমন তেমন ধরো যে আমার খালা খালা ফিল হয়, মাঝে মাঝে মন চায় যে সব কিছু থুইয়া রোস্টিং মোস্টিং বাদ দিয়ে ওনারে গিয়ে খালা বানায় এলে। আর কি করা যাইব, লাইফের মধ্যে আছেই কি, ওনারা খালা বানায় এলে লাইফ সেট। কেন যেহেতু মামনি বিয়ে করে লাইফ সেট হয়ে গেছে, তাহলে আমি খালা বানাইলে আমার লাইফ সেট হইব না? হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। যা দেখতেছ সবই আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া, বুঝছস? এই লাইট এই দেখ, এমন কি কুত্তাটা এটিঙ্কু, এই যে টিং করে দেখতেছস মানে বিদেশি কুত্তাটা, এটাও শ্বশুর বাড়ি থেকে দিছে, বুঝছস? হ্যাঁ শ্বশুর বাড়ির জিনিস নিয়ে তুমি নেতা গিরে চলে যাইতেছ মা, আরে শিটি আর রোজা আসি বুঝা যাইতেছে কেন বারবার। কি কস মামা, তোরে এত কিছু গিফট করছে তোর শ্বশুর বাড়ি থেকে? আরে হ আর কইস না, আমি এত করে মানা করলাম যে শ্বশুর আব্বা আমার আর কিচ্ছু লাগবো না, আপনার মায়াটাই যথেষ্ট। প্রথমত ওইটা গিফট না যৌতুক, যৌতুক বলা হয় বাংলায় যেটাকে। আর দ্বিতীয়ত হলো এই ফকিনের তো দেখাই মনে হইতেছে যে ও সবসময় মানুষের কাছ থেকে চায়া চায়া খায়, ওই মাথার চোদে আবার মানে কেমনে কইলো, সে তার শ্বশুর আব্বুকে বলছে আমার কিচ্ছুই লাগবে না, আপনার মায়াটারে হইলেই হইব। সালে কুভমসে উড়া দুঙ্গা একবার। আমার তো মন চাইতেছে আমি কালকে বিয়ে করে ফেলি।
আরে বেটা বিয়া করলে হইব, আমার বউর মতন বউ পাইতে হইব, বুঝছ নাই? হ্যাঁ তা অবশ্যই ঠিক, আপনার বউয়ের মতো মা কয়জন পাওয়া যায় না? সিরিয়াসলি আমার মাঝে মাঝে সন্দেহ, এটা বউ না মা, এত কেয়ারিং করে। কেয়ারিং করা ঠিক আছে, এগুলো তো নিজের ছেলের প্রতি মায়ের যত্ন। আমার দেখা যা মনে হইতাছে, তারপর আরেকবার দেখি যেহেতু সে বলতাছে তার বউয়ের মতো বউ হইতে হইব, দেখি কেমন তার বউ। কি ব্যাপার, খালি হাতে কেন? শরবত আনো না আমার বন্ধুর জন্য। কি কি শরবত আমি বানাবো? হ্যাঁ তুই যে কালকে সকালবেলা বের হয়েছিলি, এটো বাসন কে মাজবে? হ্যাঁ আর ঘর ঝাড়া মোছা কে করবে? আমার কাপড় চোপড় কে ধোবে? হ্যাঁ বল। কি রে মামা তুই কি বলছিলি, আর এখানে কি হইতাছে? তুই না বলছিলি যে তুই বাঘ আর তোর বউ বিলাই? এখানে তো দেখতাছি উল্টাটা। এই ছেলে তুমি ফিসফিস করে কি বলো? হ্যাঁ এই বাসে কেন আসছো? ফ্রি ফ্রি খাবার খাইতে? এক্ষুনি বের হ। খাবার তো পরে কথা, ঝাঁটা বাড়ি খাবা, তাড়াতাড়ি বের হ। আর তুমি আসো, বাথরুম কে ধুইবো? হ্যাঁ আজকে তোমার খবর আছে চান্দু? হ্যাঁ আমিও যখন আমার বাসায় আমি কাজ না করি তখন আমার আম্মু আমার ঠিক এভাবে কানটা ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে কাজ করাই। এখন দেখো ভাই, ওদের মা ছেলের সম্পর্ক অটুট থাকুক, আমি সারা জীবন দোয়া করি, সরি আমাদের মা ছেলের সম্পর্কটা সারা জীবন অটুট থাকুক এটা দোয়া করি, আর তারা যে স্বামী স্ত্রী কিংবা মা ছেলে যাই হোক না কেন তাদের সম্পর্কটা থাকুক সারা জীবন, এটার দোয়া রইল। সবার কাছে একটাই প্রশ্ন আমার, মামুন কেন বুড়ি মহিলাকে বিয়ে করল? কেউ তো অ্যান্সার দিতে পারবে না, তারপরও প্রশ্ন করে লেছি। আচ্ছা যাই হোক ভাই, এখানে রোস্টিং মোস্টিং এর কিছু আমি পাইতাছি না, রোস্টিং তো চাইলে করা যায়, অস্বাভাবিকের কিছু নাই। রোজার মাস, তারপর আবার রোজা রাখছি, তারপরে মনে করো যে আমি গালি টালি মারলে রোজা হালকা হয়ে যাবো, আমি চাই না আমার রোজা হালকা হোক। তারপরও অনেক রোজা হালকা করছি, তোমাদেরকে বিনোদন দিতে গিয়ে ভিডিও বানাইছি আর কি, যেটার মধ্যে আমার অনেক কটা গালি বেরিয়েছে। আচ্ছা তো মামুন লালির জুটি হিট হোক, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য দোয়া রইল আর আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম।